হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নাম্বার সিস্টেমের থেকে পার্ট টু। এর আগে দিন নাম্বার সিস্টেমের পার্ট ওয়ানের ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি তোমাদেরকে তিনটে টাইপ কভার করেছিলাম। সেই তিনটে টাইপ কী কী ছিল সেখানে আমরা শিখেছিলাম রিমাইন্ডার থিওরেম এবং লাস্ট ইউনিট ডিজিট এবং লাস্ট টু ডিজিট বের করা। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি নাম্বার সিস্টেমের মধ্যে থেকে, সেটা হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি রুলস, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম বলতে পারো। অর্থাৎ কোনো একটা এক্সপ্রেশন বা কোনো একটা সংখ্যাকে পার্টিকুলার কিছু নাম্বারস দিয়ে ডিভিজিবিলিটি চেক করার কিছু রুলস আছে যেগুলো আমাদের জানা দরকার, কারণ পরীক্ষায় এগুলোর উপরে ডিরেক্টলি তো ডিভিজিবল কিনা এই ধরনের কোশ্চেন্স এখন আর আসে না, আগে এক সময় আসতো। বাট এগুলোকে কাজে লাগিয়ে আমরা অন্যান্য যে ম্যাথগুলো আছে খুব কম সময়ে করতে পারবো। তো চলো কুইকলি স্টার্ট করি আজকের ভিডিও। তবে আগের ভিডিও যারা দেখোনি তারা অবভিয়াসলি পূর্বের ভিডিওটা দেখো। নাম্বার সিস্টেমের এই টোটাল যে যতগুলো ভিডিও হবে সবগুলোকে একটা সিকোয়েন্স অনুযায়ী দেখলে পরে তোমাদের কিন্তু হেল্প সুবিধে হবে এবং নোট ডাউনও করে নেবে। তো ডিরেক্টলি কোশ্চেন আমরা চলে যাচ্ছি এবার টপিকে। ডিভিজিবিলিটি রুলস কী কী আছে, আমাদের কিছু পার্টিকুলার নাম্বার আছে সেই নাম্বারগুলো দিয়ে আমরা ডিভিজিবিলিটি রুলসগুলোকে জানবো, যে সেই পার্টিকুলার নাম্বারগুলো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার নিয়ম কী। সর্বপ্রথম আমরা যেটা জানছি সেটা হচ্ছে ডিভিজিবিলিটি বাই থ্রি, অর্থাৎ তিন দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাওয়ার যে নিয়ম সেটা কী। পার্টিকুলার একটা গিভেন নাম্বার আমাদের দেওয়া থাকলো, সেই নাম্বারটাকে তিন দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা ভাগ না করেই আমরা কীভাবে বলতে পারি। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাম অফ অল ডিজিটস ডিভিজিবল বাই থ্রি। সেই গিভেন নাম্বারটা যদি সবগুলো ডিজিটের সমষ্টি যদি তিন দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটাও তিন দিয়ে ডিভিজিবল হবে। একটা এক্সাম্পলের থ্রুতে আমরা এখানে দেখি। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 2358, 2358। তো এই 2358 এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ কিনা এটা তোমরা যদি এমনি ভাগ করো যে কত 2358, এটাকে এমনি যদি তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে দেখো তিন ভাগ করলে কত হবে, তিন সাথে একুশ, দুই নামবে পঁচিশ হবে, তিন আটে চব্বিশ, এক নামবে আঠেরো, তিন ছয় আঠেরো। অর্থাৎ ভাগ করলে আমাদের ভাগ মিলে যাচ্ছে, অর্থাৎ ডিভিজিবল। কিন্তু আমরা ভাগ না করে কীভাবে বলবো, আমরা এই ডিজিটগুলোকে যোগ করব, অর্থাৎ আট আর পাঁচে তেরো আর তিনে ষোলো আর দুয়ে হলো আঠেরো। সবগুলোকে যোগ করার পরে যে নাম্বারটা তৈরি হলো, যদি এই নাম্বারটাকে তিন দিয়ে ভাগ যায় তাহলে সব টোটাল গিভেন নাম্বারটাকেও তিন দিয়ে ভাগ যাবে। তো আঠেরোকে তো তিন দিয়ে ভাগ যায় তিন ছয় আঠেরো, তাহলে এটাও ডিভিজিবল। এখানে চেক করে দেখি, তিন আর দুয়ে পাঁচ আর পাঁচ দশ আর সাথে সতেরো, মোট কত হচ্ছে সতেরো। সতেরোকে তো তিন দিয়ে ভাগ যায় না, তাহলে গিভেন নাম্বারটাকেও তিন দিয়ে ভাগ যাবে না, সেটা তোমরা এমনি ভাগ করে চেক করে নিতে পারো। এটা গেল ডিভিজিবিলিটি বাই তিন। এবার আসছে ডিভিজিবিলিটি বাই নাইন, নয় দিয়ে বিভাজ্যতার নিয়ম। নয় দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাওয়ার নিয়ম কী, সেম টু সেম তিনের মতনই, একদম সেম টু সেম নিয়ম, ঠিক আছে। তাহলে সাম অফ অল ডিজিটস ডিভিজিবল বাই নাইন হতে হবে। এখানে যেমন ডিভিজিবল বাই থ্রি ছিল, এখানে ডিভিজিবল বাই নাইন হতে হবে। লাইক একটা এক্সাম্পল দেখো, দুই তিন পাঁচ আট, তেইশশো আটান্ন। তাহলে সবগুলো আমরা ডিজিট যোগ করবো, আট আর পাঁচে তেরো, তেরো আর তিনে ষোলো আর দুই আঠেরো, আঠেরোকে তো নয় দিয়ে ভাগ যায়, তার মানে এই নাম্বারটাকেও নয় দিয়ে ভাগ যাবে। এখানে তিন আর দুয়ে পাঁচ আর পাঁচ দশ আর সাথে কত হচ্ছে সতেরো, সতেরোকে তো নয় দিয়ে ভাগ যায় না, তাহলে এই নাম্বারটাকেও নয় দিয়ে ভাগ যাবে না, ক্লিয়ার। নেক্সট যেটা ডিভিজিবিলিটি আছে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি বাই টোয়েন্টি সেভেন, সাতাশ দিয়ে বিভাজ্যতার নিয়ম। তাহলে সাতাশ বা টোয়েন্টি সেভেন দিয়ে ভাগ যাবে কখন, যদি সেম টু সেম আগের দুটোর মতনই, যদি সাম অফ ডিজিটস যদি টোয়েন্টি সেভেন দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা টোয়েন্টি সেভেন দিয়ে ডিভিজিবল হবে। তো দেখো অপশানস, এখানে আমি এক্সাম্পল নিয়েছি দুই তিন পাঁচ আট নয়, তাহলে নয় আর আটে সতেরো আর পাঁচে কত হলো তেইশ, তিনে ছাব্বিশ, দুই আঠাশ, আচ্ছা সাতাশ হবে আই থিঙ্ক। তিন দুই দুই পাঁচ পাঁচ দশ আর আঠেরো, দুই কুড়ি সাতাশ, টোটাল সাম হচ্ছে সাতাশ। তাহলে সাতাশ, সাতাশকে তো সাতাশ দিয়ে ভাগ যায় তাহলে এটাকেও ভাগ যাবে। কিন্তু যদি এখানে দেখি তাহলে ছয় আর আটে চোদ্দো আর পাঁচে উনিশ, কুড়ি একুশ আর তিনে চব্বিশ, চব্বিশকে তো সাতাশ দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটাকেও সাতাশ দিয়ে ভাগ যাবে না। পরবর্তী দেখে নিই আমরা নেক্সট কী আছে ডিভিজিবিলিটি। নেক্সট হচ্ছে ডিভিজিবিলিটি বাই সিক্স, অর্থাৎ ছয় দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। তো ছয় দিয়ে ভাগ যাওয়ার আলাদা কোনো নিয়ম নেই, ছয় দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে কোনো সংখ্যাকে যদি দুই এবং তিন দুটো দিয়ে ভাগ যায় তাহলে সেটা ছয় দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। এবার দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কী, এটা অ্যাকচুয়ালি আমাকে আগে বলতে হতো বাট আমি এখানে নিয়ে নিয়েছি, কোনো প্রবলেম নেই তাতে। দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কী, যে কোনো সংখ্যা সেটা দুই দিয়ে তখনই ভাগ যাবে যদি তার লাস্টের ডিজিট বা ইউনিট ডিজিটটা দুই থাকে, মানে দুই বা দুইয়ের মাল্টিপল থাকে বা ইভেন নাম্বার থাকে এক কথাতে। যদি জোড় সংখ্যা থাকে ইভেন নাম্বার বা দুইয়ের মাল্টিপাল দুই চার ছয় আট দশ করে চলতে থাকে, দুইয়ের মাল্টিপাল বলতে দুই চার ছয় আট দশ তো নয়, দুই চার ছয় বা আট এগুলো থাকে, তা বা শূন্যও যদি থাকে তাহলে পরে সেই সংখ্যাটাকে কী হবে, দুই দিয়ে ভাগ যাবে। আর কোনো সংখ্যাকে দুই আর তিন দুটো দিয়ে যদি ভাগ যায় ছয় দিয়েও ভাগ যাবে। তো যেমন দেখো দুশো বত্রিশ লাস্টে দুই আছে তাহলে দুই দিয়ে ভাগ যাবেই, এটার লাস্টে পাঁচ আছে ওই জন্য সেই জন্য এটা দুই দিয়ে ভাগ যাবে না।
ডিভিজিবিলিটি বাই ফোর, চার দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? কোনো একটা গিভেন নাম্বারকে চার দিয়ে ভাগ তখনই যাবে যদি তার লাস্টের যে দুটো ডিজিটকে নিয়ে যে নতুন নাম্বার তৈরি হলো অর্থাৎ চব্বিশ, যদি এটাকে দুই দিয়ে এটাকে চার দিয়ে ভাগ যায় তাহলে গোটা নাম্বারটাকেও চার দিয়ে ভাগ যাবে। নাম্বার ফর্মড বাই লাস্ট টু ডিজিটস অফ গিভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই ফোর। তাহলে 3224-এর লাস্টের দুটো ডিজিট কত? চব্বিশ। চব্বিশকে চার দিয়ে ভাগ যায়, হ্যাঁ 4 6 24, তাহলে গোটা নাম্বারটাকেও ভাগ যাবে। এখানে লাস্টের দুটো ডিজিট নিলাম কত? লাস্টের দুটো ডিজিট নিলে হচ্ছে নাম্বার হচ্ছে 42। 42কে চার দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, সেই জন্য আমাদের এই নাম্বারটাকেও চার দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার হয়ে গেছে আশা করি চারের নিয়ম। এবার আসছি আটের নিয়ম, ডিভিজিবিলিটি বাই এইট। আটের নিয়ম চারের নিয়ম মোটামুটিভাবে একই, পার্থক্য কী? আটের ক্ষেত্রে আমাদের লাস্টের তিনটে ডিজিট নিয়ে চেক করতে হবে, চারের ক্ষেত্রে দুটো ডিজিট আর আটের ক্ষেত্রে তিনটে ডিজিট। তো তিনটে ডিজিট নিলে কত হলো? 424 হলো। এটাকে যদি আর দিয়ে ভাগ যায় তাহলে গোটা নাম্বারটাকেও আর দিয়ে ভাগ যাবে। তো দেখো আর দিয়ে ভাগ দিলে কত হলো? 8 5 40, সাথে থাকলে 2 24, 8 3 24, ভাগ মিলে যাচ্ছে, তাহলে এই নাম্বারটা আর দিয়ে ডিভিজিবল। কিন্তু যদি এখানে দেখি 321কে আর দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি, 8 3 24, হাতে থাকলো 6 2 8 81, 8 10 81, কাটবে না, ঠিক আছে, 8 40 1 1, ভাগশেষ থেকে যাচ্ছে, তো এটা আমাদের হবে না আর দিয়ে ডিভিজিবল। ষোলো দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি? ষোলো দিয়ে ডিভিজিবিলিটির নিয়মও আটের মতনই, বাট এখানে আমাদেরকে লাস্টের চারটে ডিজিটকে কনসিডার করে চেক করতে হবে। চারের ক্ষেত্রে দুটো, আটের মনে রাখবে এটা সবসময়, চারের ক্ষেত্রে দুটো, আটের ক্ষেত্রে তিনটে, এবং ষোলোর ক্ষেত্রে হচ্ছে চারটে ডিজিট, ঠিক আছে। তাহলে 3248 হচ্ছে নাম্বার, একে ষোলো দিয়ে ভাগ যায়, হ্যাঁ ষোলো দিয়ে ভাগ যাবে, ষোলো দুনা 32, ষোলো তিনে 48, মাঝখানে 0। তাহলে যেহেতু লাস্টের চারটে ডিজিট দিয়ে যে নাম্বার তৈরি হচ্ছে 3248, এটাকে ষোলো দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল যে গিভেন নাম্বারটা আছে সেটাকেও কিন্তু ষোলো দিয়ে ভাগ যাবে। পরবর্তী দেখে নিই, পরবর্তী আট নাম্বার আমাদের যেটা পয়েন্ট আছে, ডিভিজিবিলিটি বাই ষোলো। আচ্ছা এটা দুইবার লিখে ফেলেছি ভুল করে, তো এটা আমাদের অলরেডি আট নাম্বার আগে হয়ে গেল। নয় নাম্বার, ডিভিজিবিলিটি বাই ফাইভ। পাঁচ দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? যে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে তখনই ভাগ যাবে যদি তার লাস্টে আইদার জিরো থাকে অথবা পাঁচ থাকে। যদি লাস্টে জিরো থাকে বা পাঁচ থাকে তাহলে সেটা পাঁচ দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল আমাদের হবে, তাহলে জিরো অথবা পাঁচ থাকতে হবে। তাহলে যে কোনো নাম্বার মনে করো 2 5 3 5, এটা ভাগ যাবে, বা 2 3 2 0, এটাও আমাদের পাঁচ দিয়ে ভাগ যাবে। আর ডিভিজিবিলিটি বাই টেন, দশ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ কীভাবে যাবে বুঝবো। অবভিয়াসলি লাস্টে যদি জিরো থাকে তাহলেই একমাত্র সেই সংখ্যাটা দশ দিয়ে ভাগ যাবে, আদারওয়াইজ কিন্তু দশমিকে আমাদের চলে আসে। তো কমপ্লিটলি ডিভিজিবল কখন হবে কোনো সংখ্যা দশ দিয়ে? যদি তার লাস্টে জিরো থাকে, একটা থাকুক বা একের বেশি থাকুক কোনো যায় আসে না, বাট অ্যাটলিস্ট যেন একটা জিরো থাকেই থাকে। পরবর্তী দেখে নিচ্ছি এগারো নম্বর পয়েন্ট, ডিভিজিবিলিটি বাই সেভেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা ভালো করে জানবে, ডিভিজিবিলিটি বাই সেভেন, ঠিক আছে। তো ডিভিজিবিলিটি বাই সেভেন, কোনো একটা সংখ্যাকে সাতে দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? অনেকে আমরা এর আগের নিয়মগুলো জানি, বাট এই সাতের যে নিয়মটা সেটাকে ইগনোর করে যাই, ঠিক আছে, ওভারলুক করে যাই, বাট এটা কিন্তু জানা প্রয়োজন, এটা অনেক টাইম আমাদের সেভ করতে পারে। তো সাত দিয়ে ডিভিজিবিলিটির নিয়মটা একটু আলাদা ধরনের, লাইক এখানে একটা নাম্বার দেখো আছে 5 3 8 7 6। তো আমাদের সর্বপ্রথম যেটা কাজ হবে, পাঁচ এই নাম্বারটা সাত দিয়ে ডিভিজিবল হয় কি না চেক করার যে নিয়ম, লাস্টের থেকে একটা ডিজিটকে বাদ করে দাও। তাহলে লাস্টের ডিজিটটা বাদ করা মানে কত হলো? ছয়। ছয়কে ডাবল করে এর থেকে বিয়োগ করে দাও, ছয়কে ডাবল করলাম 12, এর থেকে বিয়োগ করে দিলাম, তাহলে 2 এর পরে 5 7, 1 এর পরে 7 8 3 আর 5, সেম প্রসেস রিপিট হবে। 5কে বাদ দিলাম, 5এর ডবল 10কে বিয়োগ করে দিলাম, তাহলে 527। 7কে বাদ দিলাম, 7এর ডবল 14কে বিয়োগ করে দিলাম, এখান থেকে এটা আসবে 38। এই সংখ্যাটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পরে এই গিভেন নাম্বারটাও সাত দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু দেখছি এখানে 38 ইজ নট ডিভিজিবল বাই সেভেন, 38 সাত দিয়ে ডিভিজিবল নয়, তাই টোটাল নাম্বারটাও কিন্তু সাত দিয়ে ডিভিজিবল হবে না, ঠিক আছে। তো এই প্রসেসটাকে তোমরা আরও দু তিনটে নাম্বার নিয়ে অ্যাপ্লাই করে দেখো, তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে করতে হবে। এই একটা ভিডিও দেখে নিলাম, একটা কোশ্চেন দেখে নিলে যে পরীক্ষায় গিয়ে হবে নাও হতে পারে, সেটা প্র্যাকটিস ইজ ম্যান্ডেটরি। এর আরও একটা অ্যাপ্রোচ আছে ডিভিজিবিলিটি বাই সেভেনের, কারণ এই জিনিসটা যদি সংখ্যাগুলো অনেক বড় হয়ে যায় তখন এটাকে অ্যাপ্লাই করতে অনেকটা টাইম লাগতে পারে, সেক্ষেত্রে টাইম আমরা একটু সেভ করার জন্য আলাদা একটা অ্যাপ্রোচ ইউজ করতে পারি। সেটা কি? মনে করো একটা নাম্বার দেওয়া আছে 6 5 4 3 2 5 7 7। এখানে আমরা ডান দিক থেকে, কোন দিক থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে তিনটে তিনটে করে পেয়ার নেব, তিনটে ডিজিটের তিনটে তিনটে, তারপরে যারা পড়ে থাকবে, যদি দুটো পড়ে থাকে দুটো, একটা পড়ে থাকলে একটা, অল্টারনেট পেয়ারগুলোকে জোর জোর মানে
অ্যাড করবো অল্টারনেট যে পেয়ার, মানে এই যে জোড়াগুলো, অল্টারনেট জোড়া বলে এদেরকে, একটা একটা ছেড়ে ছেড়ে জোড়াকে অল্টারনেট পেয়ার বলা হয়, তাদেরকে যোগ করব। অর্থাৎ 577 আর 65-কে যোগ করলাম, 642 পেলাম। এবং আর যে অল্টারনেট পেয়ারগুলো আছে সেগুলোকেও যোগ করব, কিন্তু এখানে তো আর তো অল্টারনেট পেয়ার নেই, এই একটা পেয়ারই বাকি আছে, তাই 432 বাঁচলো। বা যদি বড় সংখ্যা হয় তাহলে আরও পেয়ার থাকতে পারে, সেগুলোকে যোগ করব। করার পরে যে দুটো নাম্বার ফর্ম হলো তাদেরকে ডিফারেন্স বের করব। সেই ডিফারেন্সটা যদি আমার 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গিভেন নাম্বারটাও 7 দিয়ে ডিভিজিবল হবে। এক্ষেত্রে দেখলাম ডিফারেন্স হচ্ছে 210, যেটা 7 দিয়ে ডিভিজিবল, 7 × 3 = 21, 30 হবে তো ডিভিজিবল। সেই জন্য গিভেন যে নাম্বারটা ছিল সেই গিভেন নাম্বারটাও কিন্তু 7 দিয়ে ডিভিজিবল। তো এই দুটো প্রসেসেই তোমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারো। নাম্বার 12 হচ্ছে ডিভিজিবিলিটি বাই 11, এটা অনেকেই জানো, তাও একবার রিপিট আমি করে নিচ্ছি, কারণ আমি কমপ্লিট নাম্বার সিস্টেমটা তোমাদেরকে করাবো। ডিভিসিবিলিটি বাই 11, 11 দিয়ে বিভাজ্যতা নিয়ম কি, মনে করো গিভেন একটা নাম্বার আছে 2, 3, 4, 5, 6, 7, 8, এটা একটা নাম্বার, ওকে, আলাদা আলাদা দেখে মনে হচ্ছে বাট এটা একটা নাম্বার। এই নাম্বারটা 11 দিয়ে ভাগ যাবে কি না কীভাবে চেক করব, এর জন্য সেম কাজ আমাদের আগের মতন করতে হবে, যে অল্টারনেট পেয়ারগুলোকে অ্যাড করতে হবে। অল্টারনেট পেয়ার মানে 8, তারপরে 8-এর পরে 6, 6-এর পরে 4, 4-এর পরে 2, এই সবগুলোকে যোগ করে দিলাম। 8 আর 6 = 14, আর 4 = 18, 2 = 20। সিমিলারলি বাকি পেয়ারগুলোকেও অ্যাড, বাকি ডিজিটগুলোকেও অ্যাড করলাম, অর্থাৎ 7 + 5 + 3, 7 + 5 = 12, 3 = 15, এই দুটো ডিফারেন্স বের করবো, অর্থাৎ বড় থেকে ছোটোটাকে বিয়োগ করব। এই যে ডিফারেন্সটা এলো সেটা যদি জিরো হয়, যদি সেটা জিরো হয় বা 11-র মাল্টিপ্যাল হয়, মানে 11, 22, 33 যাই হোক না কেন, 11-র গুণিতক হয়, তাহলে বলবো যে গিভেন নাম্বারটা হচ্ছে 11 দিয়ে ডিভিজিবল। কিন্তু এক্ষেত্রে দেখছি এটা 5 আসছে, যেটা জিরোও নয় আর 11-র মাল্টিপ্যালও নয়, তাই এক্ষেত্রে এই গিভেন নাম্বারটা ডিভিজিবল নয় 11 দিয়ে। আরও একটা এক্সাম্পল নিয়ে নিই, 7, 1, 9, 4, 0, অল্টারনেট পেয়ারগুলোকে অ্যাড করলাম, অর্থাৎ 0, 9 আর 7কে অ্যাড করলে 16, আর 4 আর 1 অ্যাড করলে 5, ডিফারেন্স কত হলো 11, তাহলে 11 আসছে, যেটা 11-র মাল্টিপ্যাল বা 11-র গুণিতক, তাই এটা ডিভিজিবল, তার মানে গিভেন নাম্বারটাও 11 দিয়ে ডিভিজিবল। তো এই অবধি ছিল মেন আমাদের কিছু রুলস যেগুলো আমাদের জানতে হয় ডিভিজিবিলিটি রিলেটেড, যেগুলো আমাদের ম্যাথসকে ইজি করতে বা টাইম সেভ করতে, ক্যালকুলেশনসে আমাদের হেল্প করে। পরবর্তী যেটা দেখো, একটা মেন নোট এখান থেকে করে রাখবে, যে এনি নাম্বার ইন দি ফর্ম 3737-2525, অর্থাৎ এরকম ফর্মে যদি কোনো নাম্বার থাকে, অর্থাৎ একটা টু ডিজিটের নাম্বারকে যদি দুবার রিপিট করে লেখা যায়, যে কোনো একটা টু ডিজিটের নাম্বারকে যদি দুবার রিপিট করে রেখা যায়, তাহলে সেই সকল নাম্বারগুলো 101 দিয়ে ডিভিজিবল হবে। কত দিয়ে? 101, কারণ দেখো 101কে যদি 12 দিয়ে গুণ দিই তাহলে 12 1 = 12, 12 1 = 12 হবে, এই ব্যাপারটা দাঁড়াবে, ঠিক আছে, 1212। তো এটা মনে রাখবে, এটা মনে রাখলে অনেক সময় আমাদের অনেক কাজে দিতে পারে। এবার কিছু ইম্পর্টেন্ট নোটস বা ইম্পর্টেন্ট পয়েন্টসে আমরা আসবো, এই পয়েন্টগুলোকে খুব সুন্দর করে মার্ক করে তোমরা নোট করে রাখবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে a^n - b^n, এই ফর্মে যদি আমাদের কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে যেখানে n হচ্ছে ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা, তাহলে এটা সবসময় ডিভিজিবল হবে a+b আর a-b দিয়ে। a^n - b^n, n হচ্ছে ইভেন, তাহলে এটা আমাদের a+b এবং a-b দিয়ে ডিভিজিবল হবে। সাপোজ যেমন n এর ভ্যালু যদি আমি 2 বলি, তাহলে a^2 - b^2, মানে আমরা জানি a+b × a-b, যেহেতু এটা = এই দুটোর গুণফল, তাই জন্য এটাকে a+b দিয়েও ভাগ যাবে আর a-b দিয়েও ভাগ যাবে। অপরভাবে বলতে পারি a^2 - b^2, এরা হচ্ছে দুটো ফ্যাক্টর বা উৎপাদক, তাই এগুলো দিয়ে এদেরকে ভাগ যাবে। তো সিমিলারলি পাওয়ার যদি ইভেন হয় তাহলে a+b এবং a-b দিয়ে ভাগ যাবে। একটা এক্সাম্পল আমরা দেখে নিই, 23^10 - 1024 নট ডিভিজিবল বাই, এই চারটে অপশনের মধ্যে কোন অপশন দিয়ে ডিভিজিবল হবে না। তো 23^10কে তো আমি 23^10ই রাখলাম, বাট 1024কে আমি লিখতে পারি 2^10, তাহলে এটা আমার এই ফর্মে দাঁড়িয়ে গেল a^n - b^n, তাহলে এটা ডিভিজিবল হবে কত কত দিয়ে, a+b দিয়ে, অর্থাৎ 23+2 দিয়ে আর 23-2 দিয়ে ডিভিজিবল হবে। তো 23+2 = 25 আর 23-2 = 21, অর্থাৎ গিভেন যে এই টোটাল যে এক্সপ্রেশনটা সেটা 25 দিয়েও ভাগ যায়, 21 দিয়েও ভাগ যায়। এবার 25 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হলো 5 দিয়ে ভাগ যাওয়া, 1 দিয়ে ভাগ যাওয়া, 25 দিয়ে ভাগ যাওয়া, কারণ 25-এর উৎপাদকগুলো আবার 25 দিয়ে ভাগ গেলে অবভিয়াসলি 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 আমাদের উত্তর হতে পারে না। সিমিলারলি 21 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়ে ভাগ যাওয়া, 7 দিয়ে ভাগ যাওয়া, কারণ 7 × 3 = 21, তাই 7ও আমাদের উত্তর হবে না, 3ও উত্তর হবে না, তাহলে উত্তর হবে কত, 4। নট ডিভিজিবল বাই, কোনটাতে ভাগ যাবে না চেয়েছিল, তো সেটা হচ্ছে 4। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী আরেকটা পয়েন্ট দেখো,
এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, মাঝখানে প্লাস যদি থাকে আর এন যদি অড হয় তাহলে ডিভিজিবল বাই এ প্লাস বি। কেন হলো একটা এক্সাম্পল বলছি আমি, মনে করো এ কিউব প্লাস বি কিউব, এনের মানকে আমি তিন নিলাম, তাহলে এর ফর্মুলা আমরা কী জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস কিউব প্লাস বি কিউবের দুটো ফ্যাক্টর হচ্ছে এ প্লাস বি আর এ, এটা তার মানে এটাকে এ প্লাস বি দিয়ে আমার ভাগ যাবেই যাবে। সেই জন্য বলা হচ্ছে যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ফর্মে যদি কোনো এক্সপ্রেশন থাকে যেখানে এন অড হয় মানে বিজোড় হয় তাহলে সেটা এ প্লাস বি দিয়ে ভাগ যাবে। লেট আস সি একটা এক্সাম্পল, থ্রি টু দি পাওয়ার একচল্লিশ প্লাস সেভেন টু দি পাওয়ার বিরাশি কত দিয়ে ভাগ যাবে না? তো থ্রি টু দি পাওয়ার একচল্লিশটা থাকছে কি থাকলো, আমি এটাকে লিখলাম সেভেনের স্কোয়ারের পাওয়ার একচল্লিশ, কারণ বিরাশিকে আমি একচল্লিশ দিয়ে বিরাশি লিখতে পারি, বিরাশিকে আমি একচল্লিশ দিয়ে বিরাশি লিখতে পারি, অর্থাৎ থ্রি টু দি পাওয়ার একচল্লিশ সাথে স্কোয়ার মানে উনপঞ্চাশের পাওয়ার একচল্লিশ। তাহলে এটাকে আমি বলতে পারি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে অড বা বিজোড় সংখ্যা। তাহলে এটা ডিভিজিবল হবে কত দিয়ে, এ প্লাস বি দিয়ে, অর্থাৎ তিন প্লাস উনপঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ দিয়ে বাহান্ন দিয়ে। এবার বাহান্ন দিয়ে এই এক্সপ্রেশনটাকে ডিভিজিবল হওয়ার অর্থ হলো এটা দুই দিয়েও ভাগ যাবে, এটা তেরো দিয়েও ভাগ যাবে, কারণ তেরো চারে বাহান্ন, চার দিয়েও ভাগ যাবে, ছাব্বিশ দিয়েও বাহান্ন, ছাব্বিশ দিয়েও ভাগ যাবে। তাহলে ছাব্বিশ উত্তর হতে পারে না, তেরো উত্তর হতে পারে না, চার উত্তর হতে পারে না, অ্যান্সার হবে তিন। কোনটা দিয়ে ডিভিজিবল হবে না, তিন দিয়ে ডিভিজিবল হবে না। আর একটা পয়েন্ট আছে সেটাও নোট করবে, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, কিন্তু এন হচ্ছে এবার অড, এর আগের বার বলেছিলাম ইভেন, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে যেটা বুঝালাম, আর এখানে হচ্ছে এন অড। যদি এন অড হয়ে যায় তাহলে ডিভিজিবল বাই এ মাইনাস বি, কেন, কারণ এ কিউব মাইনাস বি কিউবের একটা এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, তাই এ মাইনাস বি দিয়ে কিন্তু ভাগ যাবে। এটা তোমরা মনে রাখবে, এর কোনো এক্সাম্পল নিইনি, এটা তোমরা নোট করে রেখো, কোনো এক্সাম্পল আসলে পরে সেখানে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার একটা লাস্ট আমরা দেখে নিচ্ছি এখান থেকে, একটা আমাদেরকে ম্যাথ দেওয়া আছে, টোয়েন্টি সেভেন তার পাওয়ারে তেইশ প্লাস টোয়েন্টি থ্রি তার পাওয়ারে তেইশ প্লাস উনিশ তার পাওয়ারে তেইশ, এটাকে যদি তেইশ দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে রিমাইন্ডার কত হবে। তাহলে আমরা যে এখন তিনটে রুল শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখো এটাকে যদি আমরা সেপারেট করি যে কীভাবে, যে সাতাশ টু দি পাওয়ার তেইশ আর উনিশ টু দি পাওয়ার তেইশটাকে প্লাস আকারে রাখলাম ডিভাইডেড বাই তেইশ, আর দেখো এই আর সেপারেট করে দিলাম তেইশ টু দি পাওয়ার তেইশ বাই তেইশকে, তো এই তেইশ দিয়ে এটাকে যদি ভাগ দিই সেক্ষেত্রে ভাগশেষ তো থাকবে না, কারণ ভাগ মিলে যাবে, ভাগশেষ থাকবে না কারণ ভাগফল ভাগশেষ আমাদের জিরো আসবে, তাই এটা আমাদের ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, ভাগশেষ জিরো হয়ে গেল। এইটুকুটা ক্যালকুলেট করি, তো এটা আমাদের কী ফর্মে দাঁড়ালো, দেখো এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, আর এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন কী দিয়ে ভাগ যায় আমি জানি, এ প্লাস বি দিয়ে। তাহলে সাতাশ আর উনিশ কত হবে, সাতাশ প্লাস উনিশ মানে হচ্ছে কত, ছেচল্লিশ, ছেচল্লিশ হচ্ছে, তাহলে ছেচল্লিশ যদি উপরে আসে তাহলে তাকে তেইশ দিয়ে ভাগ চলে যাবে, ঠিক না, ছেচল্লিশ যদি উপরে আসে তাহলে ছেচল্লিশ দিয়ে কি তেইশ দিয়ে ভাগ যাবে, তাহলে আলটিমেটলি ভাগশেষ আমাদের জিরোই আসলো, অর্থাৎ রিমাইন্ডার কিন্তু জিরো হয়ে গেল। এটা গেল এই তিনটে মেথড দিয়ে। এটাকে আমরা এর গতকাল যে আমি তোমাদেরকে শিখেছিলাম রিমাইন্ডার থিওরেম সেটা ইউজ করেও আমরা এখানে ক্যালকুলেট করতে পারি। কীভাবে, দেখো তেইশ দিয়ে যখন এই টার্মটাকে ভাগ দিব, তো তেইশ দিয়ে ভাগ দিলে কত হচ্ছে, আমার রিমাইন্ডার থাকছে প্লাস ফোর, তেইশ একে তেইশ প্লাস ফোরের পাওয়ারে তেইশ, আর এটা দিয়ে এটাকে ভাগ দেওয়া আমাদের রিমাইন্ডার কত হবে, জিরো, কারণ ভাগ মিলে যাচ্ছে। আর এখানে যদি করি তেইশ একে তেইশ তাহলে মাইনাস ফোর রিমাইন্ডার থাকছে, তাহলে প্লাস ফোরের পাওয়ারে তেইশ আর মাইনাস ফোরের পাওয়ারে তেইশ কাটাকাটি গিয়ে জিরো, জিরো বাই তেইশ অর্থাৎ রিমাইন্ডার আমার কিন্তু জিরো এখান থেকেও পেলাম। তাহলে এইভাবেও করতে পারি, এইভাবেও আমরা করতে পারি। তো এই কিছু, এই টোটাল ছিল আমাদের ডিভিজিবিলিটি সংক্রান্ত যে সকল টপিকস, যতগুলো পয়েন্ট থাকে ডিভিজিবিলিটি থেকে সেগুলো আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করলাম এবং আশা করবো সে তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনোরকম ডাউট থাকে সেগুলো তোমরা কমেন্ট থ্রুতে জানাতে পারো। এইভাবে আমি চেষ্টা করবো ফ্রিকোয়েন্টলি তোমাদেরকে ভিডিওস দিয়ে বাকি টপিকগুলো কভার করার এবং প্রতিটি পয়েন্টকে টাচ করে যাওয়ার, ঠিক আছে, যাতে তোমাদের কাছে একটা কম্প্যাক্ট নোট থাকে আর সেই নোটগুলো তোমরা পরীক্ষার আগে ভালো করে রিভিশন করে যেতে পারো, যাতে সেখানে ভালো স্কোর করা যেতে পারে। তো এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে আমরা আমি চেষ্টা করবো এর পরের টপিকগুলো যতদূর সম্ভব সেখানে এপি জিপি এই জাতীয় টপিক, তারপরে ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টরস মানে প্রাইম সরি আমাদের যেটা, হ্যাঁ প্রাইম ফ্যাক্টর, তারপরে হচ্ছে পজিটিভ ফ্যাক্টরস, এগুলো নাম্বার অফ জিরোস, এই সকল টপিকগুলো আছে, সেই অ্যাকর্ডিং আমি তোমাদেরকে নাম্বার সিস্টেমটা টোটালটা প্রোভাইড করে দেবো। তো নেক্সট ভিডিও দেখা হবে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কেমন লাগলো জানিও, বাকিদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।